উন্নয়নের ছোঁয়া নেই বগুড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোতে। অভাব অনটনে চলছে দিন, সরকারি বেসরকারি নানান উদ্যোগের পরও এখনও পিছিয়ে আছে তারা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিপুল মানুষের বসবাস বগুড়ার ধুনট শেরপুর নন্দীগ্রাম এলাকায়। দখল আর অভাব অনটনে জমিজমা আর বসতবিটা হারিয়েছে তাদের অনেকেই। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, স্বাস্থ্য সচেতনতা সহ নানা খাতে পিছিয়ে আছে তারা। হারিয়ে যাচ্ছে তাদের ভাষা ও সংস্কৃতি। পরিবারের সদস্য বাড়লেও বাড়েনি আয়, জীবনমানের উন্নতিও হয়নি তেমন একটা। আদিপের সাথেই জড়িয়ে আছে সবাই। সব বন্ধ হয়ে গেছে, নদী নাল বন্ধ হয়ে যায়, আমাদের সব ব্যবসা উঠে গেছে। আমরা স্বামী স্ত্রী এবং আমাদের বাবা মা নিয়ে আমরা এক ঘরেই বসবাস করি। আমাদের ঘরে ঘরে টিউবওয়েলও নাই, পায়খানাও নাই, আমরা খুব কষ্টের মধ্যে থাকি। আমাদের এই গ্রামে 12-13 বছরে মেয়ে বিয়ে হয়, এমন আমারও 12 বছরে বিয়ে হয়েছে। ধুনট উপজেলা যারা আদিবাসী আছে, কারো কোনো কাজকর্ম নাই, তো আমরা সরকারকে বলবো আমাদের কাজের সুযোগ করে দেওয়া হোক। ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা জানান এই জনপ্রতিনিধি। সরকারের দেওয়া ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পরিত্যক্ত ভাতা, তারপর পঙ্গু ভাতা সহ মাতৃত্বকালীন ভাতা, এগুলো আমরা আদিবাসীদের মধ্যে অব্যাহত রাখছি। নিজ ভাষায় শিক্ষা আর উন্নয়নে সমন্বিত উদ্যোগ চান ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সদস্যরা। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।